মাশাআল্লাহ উস্তাদ, আলহামদুলিল্লাহ। Islamic Voice, follow Islam as your lifestyle. Bismillahir Rahmanir Rahim. Muhtaram amar ekanto snehaspod santan tullo khatib sahib oitijyobahi nirmiyoman ei bishal মসজিদ কমপ্লেক্সের যে সকল ভাইয়েরা, যে সকল মুরব্বিয়ান একাত্ম সম্পৃক্ত, তাদের সবাইকে আমি আহলান সাহলান খোস আমোদের এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে আপনারা, আমরা যারা এ মুহূর্তে জুমার সালাত আদায় করার জন্যে এখানে একত্রিত হয়েছি, আপনাদের সবাইকেও আমি খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে, এত গুরুত্বপূর্ণ দিন, কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলামিন একটা সুরাই নাজিল করেছেন, সুরাতুল জুমা। সেই সুরাতে এক পর্যায়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমা, জুমার দিন যখন জুমার সালাতের জন্য আজান দেয়া হয়, আহ্বান করা হয়, তোমরা সবাই আরবি শব্দ ধাতু, যার বাংলা তর্জমা করলে আমাকে এভাবেই করতে হয় প্রতিযোগিতামূলক ভাবে, কে কার আগে যেতে পারো, এইভাবে তোমরা মসজিদের দিকে সালাত আদায়ের জন্য আসো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা বুঝতে সক্ষম হও। সম্মানিত মুসলি ভাইরা, কোরআন হাকিম আল্লাহ পাক আরেক জায়গায় ইরশাদ করেছেন, আল্লাহ মাসাজিদ আলিল্লাহ, দুনিয়ার মসজিদ গুলো আল্লাহর ঘর, আলহামদুলিল্লাহ। ফালা তাদু মা আল্লাহে আহাদা, আল্লাহর ঘর হবে তোমাদের সব কাজের, শুধু ইবাদতের নয়, সব কাজের কেন্দ্রবিন্দু। আর আল্লাহর ঘরকে যদি সকল কাজের কেন্দ্রবিন্দু তোমরা বানাতে পারো, তাহলে এই জমিনে শিরকি কুফরি, আল্লাহর সাথে অন্য কোন রকমের দুই নম্বরই, এগুলো করার মতো ক্ষেত্র অবকাশ কিছুই থাকবে না। আল্লাহর এই জমিন থেকে শিরক, বেদাত, পাপ, পঙ্কিলতা, কুফুরি, মুনাফিকি, এগুলা উৎখাতের জন্য প্রধান কেন্দ্র হবে মসজিদ। মদিনার মসজিদে নববীর দিকে তাকান, সাহাবায়ে কেরাম তারা কোন স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেননি, তখন লেখাপড়া করার জন্য এমন ধরনের কোন সুনির্দিষ্ট সুনির্ধারিত প্রতিষ্ঠান ছিল না। মসজিদে নববীর এক কোণে পরিসরটা খুব সীমিত, ক্ষুদ্র ছিল, সেখানে এটাকে আবার আলাদা করা হয়েছে খেজুর পাতার বেড়া দিয়ে। খেজুর পাতা, শুরুর কথাটা বলছি আমি, এইদিকে সালাত আদায় হইতো, আবার ওইদিকে অধিকাংশ মুহাজির মক্কা থেকে আগত, যাদের এখানে কোনো ঠিকানা নেই, বাড়িঘর নেই, থাকা খাওয়ার কোনো ব্যবস্থাও নেই, নবীজি মদিনার আনসারদের সাথে অধিকাংশ তারা ছিলেন আওস এবং খাজরাজ, এই দুইটা গোত্রের। বাইনাল আকওয়ামি উখওয়াত, আন্তর্জাতিক ইসলামিক ভ্রাতৃত্ব, এক একজন মহাজিরকে এক একজন আনসারের মেহমান, তোমার এই মেহমান, তোমার এই মেহমান, তোমার এই মেহমান। আনসাররা যেই কোরবানি সেদিন দিয়েছিলেন, এটার প্রশিক্ষণ মসজিদে নববী থেকে আল্লাহর নবী আনসার মুহাজিরদেরকে দিয়েছিলেন।
ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিন পরস্পর পরস্পরের ভাই। লা তাহাসাদু আলা তাদাবারু আলা তাদাসসু আলা তানাবাজু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কোরআনে আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে নবী আমাদেরকে শিখিয়েছেন, তোমরা পরস্পর ভাই ভাই, একে অপরের বিরুদ্ধে ছিদ্রান্বেষণ করা যাবে না, একে অপরের পিছনে লাগা যাবে না, একে অপরের খুঁত এটা ধরার জন্য পিছনে লাগা যাবে না। ওলা তাদাবারু, একে অপরের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোনো কিছুই করা যাবে না। ওলা তাদাসসু, একে অপরের ছিদ্রান্বেষণ এটা করা যাবে না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। দেখুন এই হাদিসটা সনদের দিক থেকে যাচাই করলে দেখা যায় হিজরতের পরে ইসলামের প্রথম দিকের হাদিস। কোরআনে যেমন মাক্কি এবং মাদানি, তাইলে নবী প্রথম এই ভ্রাতৃত্ব বন্ধন এটা কায়েম করলেন। মসজিদে নববীর সাথেই সোফা মাদ্রাসা এটা স্থাপন করলেন। নিরাশ্রয় সাহাবায়ে কেরাম সেখানে অবস্থান করতেন, তাদের সংখ্যা 70 থেকে 300 পর্যন্ত আপ ডাউন করত, 70 থেকে 300 পর্যন্ত। এখান থেকে আবার বেড়ে গেলে নবী কাউকে কাউকে সেটেল আপ করতেন, যে জনতা বেশি হয়ে গেছে কিছু ওই ওই ভাইয়ের সাথে মিলিয়ে দাও। আবার দেখুন মদিনার আনসাররা এই মুহাজির ভাইদের জন্য যেই কোরবানি যেই ত্যাগ স্বীকার করেছেন, দুনিয়ার ইতিহাসে এটা বিরল। প্রকৃতিই তারা সবাই মিলে ইসলামের একটা বট গাছ মহির উঠতে পরিণত হয়েছিলেন, এমন ভাবে ঐক্যবদ্ধ তারা হয়েছিলেন। ইসলামের শেষ দিকে এসে নবীজি আবার আমাদেরকে বলছেন ইন্না শয়তানা কাদিয়া এসা, একটা ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গেছে। ইয়াবুদাহুল মুসল্লুন, কোন নামাজির লোক শয়তানের ইবাদত করবে, তাবেদারি করবে, ইতাআত করবে, আনুগত্য করবে, শয়তানের কথা মতো চলবে, এই ব্যাপারে শয়তান হাত মুখ ধুয়ে উঠছে যে এখানে আর কোনো কিছু করা যাবে না। ফি জজিরাতুল আরব, পুরা আরব জজিরার মধ্যে মুসলিম সমাজ এমন ভাবে ঐক্যবদ্ধ একতাবদ্ধ হয়ে গিয়েছিল। ওলাকিন ফি তাহরিশে বাইনিহিম, কিন্তু তোমরা যখন পরস্পর পরস্পরের বিরুদ্ধে ফি তাহরিশে বাইনাকুম, একে অপরের বিরুদ্ধে লেগে যাবে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক মাওলানা সাহেব আরেক মাওলানা সাহেবের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে যখন এইভাবে খোসা মারামারি শুরু করবে, তখন শয়তান মনে করবে আমার ঢুকার জায়গা এইবার হয়ে গেছে। এখন নবী যেটা করেছিলেন বলেছিলেন, ঐক্যবদ্ধ মুসলিম সমাজ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছিলেন, সেই বুনিয়ান মারসুস রোহামা বাইনাহম, যদি আমরা থাকতে পারতাম আজকে দুনিয়াতে কোনো কুফুরি শক্তির এই তাকত এই সাহস এই কুয়াত ছিল না যে মুসলিম জাতির বিরুদ্ধে একটা আঙ্গুল প্রদর্শন করে। আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা সেইভাবে ঐক্যবদ্ধ নই। আল্লাহ নবী মসজিদে নববী সেখানে প্রথম এই ঐক্যবদ্ধ আনসার মুহাজির নবাগত যারা মুসলিম তাদের সবাইকে, তাদের সিলেবাস ছিল একমাত্র কোরআন। আমি আবার বলছি, কোনো ভার্সিটি কোনো কলেজ কোনো কিছুই ছিল না, নবী তাদেরকে কোরআন এটা শিখিয়েছেন পড়িয়েছেন বুঝিয়েছেন। নবীজির কাছে তারা কোরআন শিখেছেন কোরআন বুঝেছেন। কোরআনটা হলো আমাদের জীবনের মূল সিলেবাস মূল কারিকুলাম, কোরআনটা হলো আমাদের জীবনের টেক্সট পেপার, আর নবীজির হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা, কোরআন রূপী লিটারেচার, কোরআন রূপী টেস্ট পেপারের টেস্ট পেপার এবং মেড ইজি। আমি কি বুঝাতে পেরেছি? কোরআন হলো
আমাদের জীবনের মূল পথ নির্দেশনা। আর নবীর হাদিস হলো কোরআন রূপী পথ নির্দেশনার ব্যাখ্যা বিস্তৃতি সরা তাশরি। তাহলে কোরআন বুঝতে হলে হাদিস বোঝা লাগবে, কোরআন বুঝতে হলে নবীকে বোঝা লাগবে, নবীজিকে বুঝতে হলে আবার কোরআন বোঝা লাগবে। একটা বাদ দিয়ে আর একটা বোঝা যাবে না, সম্ভব নয়। উম্মুল জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একজন সাহাবা এসে আরজ করলেন, মা, উম্মতের জননী হিসেবে, প্রিয় নবীজির সহধর্মিনী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী হিসেবে আমি আপনার কাছে ছুটে এসেছি। নবীজি তো এতদিন জীবিত ছিলেন, আমাদের সামনে ছিলেন, নবীজিকে দেখে দেখে শিখে শিখে সুপার মডেল হিসেবে নবীজির এতাত আনুগত্য করে আমরা ইসলামের আরকান আহকাম হুকুম আহকাম এগুলো মেনে চলছিলাম। নবীজি তো মদিনার রওজায় দাফন হয়ে গিয়েছেন। স্বামীর ব্যক্তি চরিত্র খুঁটিনাটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র তলিয়ে খতিয়ে গভীরভাবে যাচাই বাছাই নিরীক্ষণ করে নিজের বিবি যেইভাবে জানে, দুনিয়ার অন্য কোনো মানুষ সেইভাবে জানে না। মা, আমি আপনার কাছে এসেছি, সংক্ষেপে আমাকে এক কথায় বলুন, নবীজি সিরত কেমন ছিল? আম্মা জান পর্দার আল থেকে সাহাবিকে পাল্টা জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া, বাবা সন্তান আমার, আল্লাহ দেয়া আমার স্বামীর আনা, তিরিশ পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা, সাহাবি কান্না জড়িত কণ্ঠে জবাব দিলেন, আমি তেলাওয়াত করেছি, আমার তো পুরা কোরআন মুখস্থ আছে। আম্মা জান পর্দার আড়াল থেকেই বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, তিরিশ পারা কোরআনে যা লেখা আছে তোমার নবী আমার স্বামীর চরিত্রে তা করা আছে। মুসলিম ভাইরা, যার জন্য আমি আপনাদেরকে বলেছি যে কোরআন আমরা তেলাওয়াত করি এটা ফিলোসফিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন, আর এই কোরআনের জ্বলন্ত জীবন্ত শাশ্বত রূপ প্রতিষ্ঠিত রূপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মধারা, কর্মবৈচিত্র্য। কোরআনে যা বলা আছে নবী চরিত্রে তা করা আছে। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে আসুন, তারা নবীর কাছে কোরআন শিখেছেন, কোরআনের ব্যাখ্যা হিসেবে নবী হাদিস পেশ করেছেন। শরীয়তে যেই ভিত্তি চারটা, তার মধ্যে প্রথমটা দাহলি কোরআন, দুই নম্বরটা সুন্নতে রাসুল। সুন্নতে রাসুল মিন্স টু নো দি রিয়েল পথ অফ ইসলামিক ওয়ে অফ লাইফ, ইসলামী জীবন ব্যবস্থার জীবন দর্শনের সত্যিকার রূপ প্রকৃতি, এটাকে জানা মানা এতাত অনুসরণ করা, এটার নামই সুন্নত, এটার নামই সুন্না। তাহলে শরীয়ত বিধানের চারটার প্রথম দুইটা কোরআন সুন্না, কোরআন হাদিস। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, কোরআনটা তো নিখুঁত নির্ভুল, যেভাবে এসেছে সেইভাবে আসে। মুসলমান তো দূরের কথা, আজকে দুনিয়ার মুসলমান কোরআনের যারা বিরোধী তারাও এই কথা স্বীকার করে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে সোনার অক্ষরে তারা লিখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড, একমাত্র মুসলমানের কোরআন বিশ্বের সবচাইতে নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ নির্ভরযোগ্য ধর্মগ্রন্থ, যেভাবে এসেছে সেইভাবে আসে। একটা আলিফ, একটা বা, একটা অক্ষর, একটা নকতা, একটা জের জবর পেশ, এ পর্যন্ত কোন সংযোজন বিয়োজন কারো পক্ষে করা সম্ভব হয়নি। মুসলিম ভাইরা, আজকের আধুনিক বিজ্ঞান যে যে লাইনে পূর্ণতা পেয়েছে, ম্যাচিউর্ড হয়েছে, বালেগ হয়েছে, আধুনিক বিজ্ঞানে সেই চিন্তা চেতনা ধ্যান ধারণা কোরআনে এসে মিলে যাচ্ছে, কোরআনের সাথে মিলে যাচ্ছে। আর যে সকল লাইনে বিজ্ঞান এখনো ম্যাচিউর্ড হয়নি, বালেগ হয়নি, এখনো না বালেগ,
সেই লাইনগুলো এখনো কোরআনের সাথে মিলছে না। এগুলা যখন পূর্ণতা পাবে, বালেগ হবে, ম্যাচিউর হবে, কোরআনের সাথে মিলে যেতে বাধ্য হবে। কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন কোনো বৈজ্ঞানিক দর্শনও নয়, বিজ্ঞানের ফিলোসফিও নয়। দেড় হাজার বছর আগে লৌহে মাহফুজ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ কোরআনে হাকিম এটা নাজিল করেছেন, দেড় হাজার বছর কালের আবর্তন বিবর্তনে বিগত হয়ে গিয়েছে। আজ থেকে 1444 বছর আগে, 1444 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। কোরআনের আগে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। জাবুর কিতাব আজকে দুনিয়ার কোথাও নেই। তারপরে তাওরাত, সুফি ইব্রাহিমা মুসা, দেখুন মুসা আলাইহিস সালামের উপরে জাবুরের পরে আল্লাহ তাওরাত নাজিল করেছিলেন। তাওরাতের ভাষা ছিল হিব্রু, ইব্রানি। হিব্রু ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই, এমনকি ইসরায়েলেও নাই। হিব্রু ভাষার কোন একটা অভিধান লিটারেচার তো দূরের কথা, আজকে দুনিয়ার কোন লাইব্রেরিতে খুঁজে পাওয়া যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তার উপরে ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষাটাও আজকে ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা, বিলীন হয়ে গেছে কালের আবর্তনে, মিটে গেছে, নাই, একটাও নাই। পরিশেষে আল্লাহ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, স্বচ্ছ প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি, আর ওই ভাষায় আমি এই কোরআন নাজিল করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বিলসানিন আরাবিয়্যিন মুবিন, কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দ্যোত না, সুরের ব্যঞ্জনা, ফসাহত এবং বালাগত সব কিছু মিলিয়ে যেই জমানায় কোরআন নাজিল হয়েছিল সেই যুগটা আরবি সাহিত্যের সবচাইতে উন্নতি, সবচাইতে সর্বোচ্চ উন্নতির যুগ ছিল। আরবের সাতজন কবি সাতটা মহাকাব্য রচনা করেছিল, যেগুলোকে আমরা ইসলামের ভাষায় বলি সাবা আল মুআল্লাকা, সাবা আল মুআল্লাকা। প্রত্যেক বছর প্রতিযোগিতা হতো, যাদের লেখা কালোত্তীর্ণ, মানোত্তীর্ণ, নিখুঁত, নির্মূল, তাদের লেখাগুলো বিচারক মণ্ডলী কাবার দেওয়ালের সাথে দরজার সাথে লটকিয়ে দিত। সারা বছর মানুষ আসতো, এগুলো পড়তো, দেখতো, এটা ছিল সেই যুগের নোবেল প্রাইজ। সাতজন আরব কবি কোরআন নাজিলের সময় আরবি ভাষার কাব্য মহাকাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিল। তাদের মাথা পর্যন্ত কোরআনের কাছে হেট হয়ে গেছে, তারা পর্যন্ত স্বীকার করেছে লাইসা হাযা মিন কালামিল বাশার, কোনো মানুষের পক্ষে এই ধরনের তথ্যপূর্ণ, যুক্তিপূর্ণ, সাহিত্যে ভরা, ফাসাহাত বালাগতপূর্ণ, এবারত, কাব্য, পংক্তি রচনা করা কোনোদিন সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম তাইলে দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুর কিতাবের একজন হাফেজও ছিল না, যদি থাকতো সেটা অন্তত এনসাইক্লোপিডিয়ায় লেখা থাকতো। এরপরে মুসা আলাইহিস সালামের জমানায় তাওরাতের মধ্যে একজন হাফেজ ছিল, একজন, একজনও যদি থাকতো সেটা অন্তত বিশ্ব সাহিত্যে, বিশ্বকোষে লেখা থাকতো যে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন তাওরাত কিতাবের হাফেজ ছিল। ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে, ঈসা আলাইহিস সালামের জমানায় সাহাবাদের মধ্যে বোধ হয় একজন হাফেজ ছিল, নাকি এমন রেকর্ড নাই? একমাত্র রেকর্ড এখানে দেখুন,
একমাত্র রেকর্ড এখানে দেখুন, বিদায় হজ্জের দিন নবীজির সামনে আরাফাত ময়দানে মুসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000, বালাজুরির বর্ণনা অনুযায়ী 1,40,000। তখন পুরা কোরআন বিদায় হজ্জের সময় নাজিল শেষ হয়েছিল, সামান্য একটু বাকি ছিল। এই 1,50,000 প্রায় সাহাবি তারা সবাই কোরআনের হাফেজ ছিলেন। যদি মুখস্থ করতে চাও, আমি এমন ভাবে এই কোরআন বানিয়েছি মুখস্থ করা সবচেয়ে সহজ। যদি মুখস্থ করে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চাও, কোরআন স্মরণ রাখা সবচেয়ে সহজ। ইয়া সার না, যদি একবার কোরআন পড়ার পরে মুখস্থ করে বুঝে আমল করতে চাও, কোরআনের উপরে আমল করা সবচেয়ে সহজ। যদি এই কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চাও, তোমার জন্য সবচাইতে সহজ ফাহমি মুদাকের। আসো নাকি কেউ এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে? এই যে 1,40,000 সাহাবা, কোরআনের সামান্য অংশ তখন নাজিলের বাকি ছিল, সেইটা ছাড়া এই 1,50,000 সাহাবা সবাই কোরআনে হাফেজ ছিলেন। 2019 31শে ডিসেম্বর ওআইসি একটা আন্তর্জাতিক পরিসংখ্যান বিশ্বের সামনে পেশ করেছে, জাতিসংঘ তাদের সহযোগিতা করেছিল। সেই পরিসংখ্যানে দেখা গেছে বর্তমানে পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন জীবিত আছে। 4,34,00,000 হাফেজ কোরআন জীবিত আছে। এই 4,34,00,000-এর মধ্যে আপনার গ্রামের বাড়ির আদম আলী হাফেজ সাহেবের নাম নাই, কদমালী কোবাদ আলী হাফেজ সাহেবের নাম নাই। আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় যারা স্টেজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে ও নাসে গিয়ে শেষ করে, একটা লোকমাও লাগে না, একটা লোকমাও লাগে না। তুফানি হাফেজ আর গ্রাম বাংলার অন্য হাফেজদেরকে এর সাথে ইনক্লুড করলে কত কোটি হবে? বর্তমানে কোরআনের কপিগুলো আপনি ফেলে দেন, জ্বালিয়ে দেন, সাগরে ডুবিয়ে ফেলেন, কোরআন হারিয়ে যাবে? রাশিয়া 72 বছর সোভিয়েত ইউনিয়ন থাকতে চেষ্টা করেছিল কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেখানে বাবা মা, সেখানে দোকানের কর্মচারী ম্যানেজার, তারা সবাই মুখে 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 এই 72 বছর কোরআন হেফাজত করেছে। ইন্নালাহু লাহাফিজুন। মসজিদে নববীর আদলে আপনারা মসজিদটা তৈরি করুন। আমি এটাই আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়ে গেছি। দিন যত যাচ্ছে ইসলামের মহিমা গৌরব তত বৃদ্ধি পাচ্ছে, কমছে না। আপনারা মন খারাপ করবেন না, কমছে না, তত বাড়ছে আল্লাহর রহমতে, ইসলামে গিয়ে যাচ্ছে। সামনে শুভে সাদেক অপেক্ষা করতেছে, পুরো জমিনে ইসলাম কায়েম হবে, পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে, সেই সময়টা সামনে। আজকে যুব মানুষ তাদের দিকে তাকান, যুবকরা সবাই আগে এই মসজিদের মধ্যেও দাড়ি পাকা বুড়ো মানুষ, খুনখুনে বুড়ো খুব কম, সব টকবগে যুবক, মাহফিল গুলার ওই অবস্থা। কিন্তু 40-50 বছর আগে আমরা যখন শুরু করি তখন বুড়া কয়েকজন আসতো, কোনো যুবক টুবক আসতো না, আর এখন বুড়া খুঁজে পাওয়া যায় না, সব যুবক। তাইলে বোঝা যায় বেলালরা এগিয়ে আসতেছে, সোহায়েবরা এগিয়ে আসতেছে, আম্মার ইবনে ইয়াসিররা এগিয়ে আসতেছে। ইনশাআল্লাহ দিন কায়েম হবে, দিন গালেব হবে, শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সেইভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।